রাত থেকেই সব মায়েদের মনে একটা টেনশন ঢুকে যায় সকালবেলা বাচ্চাদের স্কুলে কি টিফিন দেবো। তো এরকম যদি কিছু নাগেটস আমরা তৈরি করে স্টোর করে রাখি, সেই চিন্তা কিন্তু অনেকটাই দূর হয়ে যায়। আর যেহেতু এই নাগেটসগুলো আলু আর চিজ দিয়ে তৈরি করছি, তাই বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা খাবার। হাতের কাছে যা আছে তাই দিয়ে চটপট তৈরি করে দেখাচ্ছি আলুর নাগেটস। আর যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করছি, তাই আমি একটু তারার মতো শেপ দিয়েছি। তারার মতো শেপ দেওয়ার জন্য এই নাগেটসটার নাম দিয়েছি পটেটো স্টার নাগেটস। চলুন তৈরি করার পুরো প্রসেসটা দেখে নিই। আলুর নাগেটস তৈরি করছি, তাই আলু তো লাগবেই। আধা কেজি পরিমাণ আলু ভালো করে সেদ্ধ করে নিয়ে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। গ্রেটার দিয়ে গ্রেট করলে হয় কি, আলুগুলো খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যায়, দানা দানা থাকার কোনো ভয় থাকে না। এই যে দেখেন, খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে গেছে, আমি গ্রেটার দিয়ে করলাম। আপনাদের যদি গ্রেটার না থাকে, তাহলে একই কাজটা আপনারা শিলপাটায়ও করতে পারেন। ঠিক একইভাবে 2 টেবিল চামচ চিজ আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আলুর ভেতরে চিজগুলো নিয়ে নিলাম। আমি এখানে মোজারেলা চিজ নিয়েছি। এছাড়া আর কী কী চিজ নেওয়া যাবে সেটা ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে। আদা বাটা দিয়ে দিলাম 1/2 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ, লবণ 1 চা চামচ। আমি একটু ঝাল পছন্দ করি, তাই চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আপনারা চাইলে কমিয়েও দিতে পারেন। বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখানে কিন্তু কর্নফ্লাওয়ারই দিতে হবে, আটা বা ময়দা দিলে হবে না। ব্রেড ক্রাম দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এই ব্রেড ক্রাম নাগেটসগুলোকে একটু ক্রিস্পি করবে। ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে, চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন। ফ্লেভারের জন্য খুব সামান্য একটু গোলমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি, না দিলেও কোনো সমস্যা নেই। এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আলু সেদ্ধ করা নিয়ে ছোট্ট একটা টিপস দিয়ে দিচ্ছি। এমনভাবে পানি দিয়ে আলুগুলোকে সেদ্ধ করতে হবে যেন আলুগুলো খুব বেশি সেদ্ধ না হয়ে যায়, আবার পানিও শুকিয়ে যায়। আর পানি যদি থেকেও যায়, তাহলে চুলোর আঁচটা কমিয়ে অবশ্যই পানিটা একদম শুকিয়ে নেবেন। তাহলে গ্রেটার দিয়ে গ্রেট করার পরে দেখবেন আলুগুলো অনেক বেশি আঠালো লাগছে। খুব সুন্দরভাবে মাখিয়ে নিলাম। এবার নাগেটস তৈরি করতে চলে যাচ্ছে। প্রথমে অল্প একটু মিক্সিং নিয়ে একটু গোল করে নিচ্ছি। এরপরে আমি একটা ডাইস দিয়ে শেপ দিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, যেখানে এই কাজটি করবেন সেখানে অবশ্যই আমার মতো একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেবেন, তাহলে আর নিচে লেগে যাবে না। আমি ডাইস দিয়ে করলাম। আপনাদের যদি ডাইস না থাকে, তাহলে হাত দিয়েও শেপ দিতে পারবেন। ঠিক একইভাবে আমি সবগুলো নাগেটস তৈরি করে নিচ্ছি। ডাইস দিয়ে করলে হয় কি, সবগুলো নাগেটস একই রকম হবে দেখতে। আর এই কুকি কাটার বা পিঠা কাটারগুলো এখন যে কোনো সুপার স্টোর বা বড় বড় ক্রোকারিজের দোকানে ইজিলি পেয়ে যাবেন। ভিডিওতে আমরা অনেক সময় অনেক কিছু মিস করে যাই, মানে অনেক কিছু বলতে ভুলে যাই। সেই কথাগুলো আমরা ডেসক্রিপশন বক্সে লিখে দিই। তাই কোনো একটা রেসিপি তৈরি করার আগে অবশ্যই ডেসক্রিপশন বক্সটা একবার হলেও পড়ে নেবেন। নাগেটসের শেপ দেওয়া হয়ে গেল, এখন কি করছি দেখুন। একটা একটা করে নাগেটস নিয়ে ফ্যাটানো ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে দিচ্ছি। আমি 3টা করে করছি, আপনারা একটা করেও করতে পারেন, আবার আমার প্রসেসটাও ফলো করতে পারেন। এবার একটু ভালো করে ব্রেড ক্রাম্বগুলোকে নাগেটসের চারপাশে লাগিয়ে দিচ্ছি। ব্রেড ক্রাম, চিলি ফ্লেক্স, এগুলো সম্পর্কে ডিটেলস জানতে ডেসক্রিপশন বক্সে দেখে নিতে পারেন। হয়ে গেলে হাতের তালুতে নিয়ে একটু চাপ দিয়ে ব্রেড ক্রামগুলোকে বসিয়ে দিচ্ছি। এভাবে চাপ দিলে ভাজার সময় ব্রেড ক্রামগুলো খুলে আসবে না। ঠিক একইভাবে সবগুলো করে নিচ্ছি। ব্রেড ক্রামসে গড়ানো হয়ে গেলে ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দেব ঘণ্টাখানেকের জন্য। নাগেটসগুলো ফ্রিজে না রেখে কিন্তু ভাজতে যাওয়া যাবে না, তাহলে ভাজার সময় ব্রেড ক্রামসগুলো সব খুলে খুলে যাবে। আর যারা স্টোর করতে চান, তারা একটা প্লেটে এরকম ফাঁকা ফাঁকা করে রেখে
তারপরে ডিপ ফ্রিজে রেখে দেবেন অন্তত 4-5 ঘন্টার জন্য। এরপরে প্লেট থেকে তুলে একসাথে করে একটা এয়ার টাইট বক্স বা জিপ লকে করে রেখে দিতে পারেন। ভাজতে চলে আসলাম, ফ্রিজের নর্মাল পোর্শন থেকে বের করে আমি ডাইরেক্ট ভেজে নিচ্ছি। আর যারা স্টোর করা নাগেটসগুলো ভাজতে যান, তাহলে অবশ্যই তারা অন্তত ঘন্টাখানেক আগে নাগেটসগুলোকে ডিপ থেকে বের করে রেখে তারপরে ভাজবেন। ভাজা নিয়ে তো নতুন করে আর কিছু বলার নেই, নাগেটসগুলো মিডিয়াম আঁচে ভাজলে সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন। যদি খুব বেশি গরম তেলের ভেতরে দিয়ে দিই, যেহেতু চিজ আছে, নাগেটসগুলো ফেটে যেতে পারে। আর চেষ্টা করবেন ভাজার সময় একটা নাগেট যেন আরেকটার গায়ে লেগে না থাকে। ডুবো তেলে ভাজলেও ডিম আর ব্রেড ক্রাম্বের কোটিং থাকার কারণে নাগেটসগুলোর ভেতরে খুব একটা বেশি তেল কিন্তু ঢুকবে না। ভাজা কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসছে। ঠিক একইভাবে আমি সবগুলো নাগেটস ভেজে নিচ্ছি। যতদূর জানি, চিজের ভেতরে বাচ্চাদের মানসিক বিকাশের জন্য প্রচুর উপাদান রয়েছে, তাই আলুর নাগেটস বাচ্চাদের জন্য কিন্তু খুবই হেলদি একটা খাবার। আমি তো এটা প্রায় বাসায় তৈরি করে রাখি আর সকালবেলা চটপট ভেজে বাচ্চাদের টিফিনে দিয়ে দিই। আপনারাও অবশ্যই এটা তৈরি করে ডিপ ফ্রিজে স্টোর করে রাখবেন। এই নাগেটসগুলো 6-7 মাস ডিপ ফ্রিজে ভালো থাকে, আর সকালবেলা ঝটপট ভেজে বাচ্চাদের স্কুলে টিফিনে দিয়ে দেবেন, যেটা আমি প্রায়ই করি। আবার বিকেলবেলা চায়ের সাথেও কিন্তু স্ন্যাক্স হিসেবে দারুণ যায়। আরও একটা মজার কথা কি জানেন, পোলাও ভাত খিচুড়ির সাথেও কিন্তু দারুণ লাগে খেতে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।